আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। লাইব্রেরি থাকলেও তার রক্ষণাবেক্ষণ ও সেগুলি নিয়মিত খোলার মতো কোনো লোক নেই বলে অভিযোগ করলেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অধিকাংশ লাইব্রেরি পরিকাঠামোর অভাবে ধুঁকছে, রাজ্য সরকারের এই বিষয়ে নজর দেওয়া উচিত বলে তিনি জানালেন। রবিবার বিকেলে বারুইপুর পাঠাগারে শিলান্যাস করতে এসে একথা জানান তিনি। এই লাইব্রেরি উন্নয়নের জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র মোট 18 লক্ষ টাকা দিয়েছেন। সেই টাকাতেই লাইব্রেরির পরিকাঠামোর উন্নতি করা হবে বলে জানালেন তিনি। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বারুইপুর পুরসভার প্রশাসক শক্তি রায়চৌধুরী সহ পুরসভার প্রাক্তন কাউন্সিলররা। আমাদের লাইব্রেরির সংস্কারের জন্য আমাদের জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, তার উদ্যোগে আমাদের পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অন্যান্য কাউন্সিলররা তারা সম্মিলিত প্রচেষ্টায় এবং পঞ্চায়েত সমিতিরও সভাপতি সম্মিলিত প্রচেষ্টায় 18 লক্ষ টাকা অনুদান দিয়েছেন রাজ্য সরকার এই বিল্ডিং লাইব্রেরি ভবনটার সংস্কারের জন্য। এটা সংস্কার করা হবে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে লাইব্রেরিগুলো রয়েছে কিন্তু লাইব্রেরিগুলো রক্ষণাবেক্ষণ এবং তার লাইব্রেরি খোলার মতো লোক নেই। রাজ্য সরকারের এই দিকটাতেও নজর দেওয়া উচিত। স্যার সামনে তো